বিহান ভাই, অসভ্যতার একটা লিমিট আছে। আপনি দেখছেন আমি গোসল করছি, তবু কথা নেই বাচ্চা নেই নখ না করে চলে এলেন কেন? তাছাড়া এটা আমার ওয়াশরুম বলেই দূরত্ব টাওয়াল পেঁচালাম শরীরে, ভেজা কাপড়ে খুবই আনিজি লাগছে আমার। ওয়াশরুমের ভিতরে চেঞ্জ করার জন্য এনে রাখা শাড়িটা গিয়ে আগে শরীর ঢেকে নিলাম। ওয়াশরুমে হুট করে প্রবেশ করা বিহান ভাই আমার কথার কোনো ভ্রুক্ষেপ করলেন না, উনি আমার কথা বলতে গেলে একদমই খেয়ালই করলেন না। এদিক ওদিক তাকে কিছু খুঁজছেন, আমার পিছনে থাকা লাল রঙের বড় বালতিটার দিকে এক নজর তাকিয়ে বালতিটা নিয়ে ট্যাবের নিচে রেখে ট্যাবের পানি ছাড়লেন। আমার কথার কোনো উত্তরই দিলেন না, চোখে মুখে ভীষণ বিরক্তি ওনার দেখে মনে হচ্ছে রেগে আছেন, মনে হচ্ছে রাগে কিছুটা ফুসফাসে উঠেছেন, আবার মনে হচ্ছে কোনো পরিশ্রম করে এসেছেন কিছুটা হাঁপাচ্ছেন। আমি আবারও বললাম, কি ব্যাপার, কি আমার ওয়াশরুমে কি চাই আপনার? এটা আমার ওয়াশরুম। বিরক্ত হয়ে আমার দিকে দু পা এগিয়ে এসে বললেন, তো এটুকু বলে থেমে গেলেন। আবারও বললেন, বেরো এখান থেকে, এক ঘন্টা অপেক্ষা করছি আমি বাইরে, জাস্ট এক সেকেন্ডের মাঝে বাইরে যাবি। অপেক্ষা করতে করতে আমি বোরিং হচ্ছিলাম, ভিতরে পরিবেশ বুঝতে আয়রাকে পাঠিয়েছিলাম তুই কোন অবস্থায় আছিস জানার জন্য। আয়রা উকি দিয়ে দেখে গিয়ে আমাকে বলছে, অতবার আমি বুঝেছি পরিবেশ স্বাভাবিক আছে, তারপরই এসেছি, আন্ডারস্ট্যান্ড। তাছাড়া ফুফি আমাকে বলেছে তোর গোসল শেষ হলে ওই ওয়াশরুমে গোসল করতে, তুই তো সারা জীবন দরজা খোলা রেখেই গোসল করছিস দিয়া। তাকিয়ে দেখ বাইরে রিয়া মিহু তোহা সবাই আছে, ওদের বাইরে রেখেই আমি এসেছি, তুই অশালীনভাবে থাকলে আমি আসতাম না। আমি আশ্চর্য হয়ে তাকাইয়ে রইলাম ওনার ব্যবহার দেখে, ওনার কাছে যেন এই সিরিয়াস ব্যাপারটার কোনো গুরুত্বই নেই। আমি আবারও বললাম, তাই বলে আমার ওয়াশরুমে আসবেন আপনি? আমাকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকে বললেন, তোর বেডরুমে এটা, এখানে তোর ওয়াশরুম থাকবে, এটা স্বাভাবিক, তোর বাড়িতে কি আমার বাপ ওয়াশরুম বানিয়ে রেখে যাবে? হাউ ননসেন্স ইউ দিয়া, টু মাচ ননসেন্স। এই দেখুন, আপনি আমাকে একটু ননসেন্স বলবেন না, বলে দিচ্ছি, বেরোন আগে এখান থেকে, বেরোন বলছি, আমি কিন্তু মামিকে ডাকবো। আমার কথার উত্তর দিলেন না, তার মানে আমাকে পাত্তা দিলেন না উনি। এটা আমার কাছে মনে হলো উনি আমাকে নীরব থেকে অপমান করলেন। আমি চোখ বড় বড় করে ওনার আপাদ মস্তক তাকিয়ে দেখছি, আমার চোখের সামনে ঘামে ভেজা শার্ট খুলতে গেলে শার্টের বোতাম একটা খোলার সাথেই আমি চটজলদি বলে উঠলাম, আপনার কি একটুও কমন সেন্স নেই? দেখছেন একটা মেয়ে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে আর আপনি না বলে কয়ে প্রবেশ করলেন, আবার নিজের কাপড়ও খুলছেন। উনি অগ্নির চোখে তাকিয়ে বললেন, এ বাড়িতে ইউজ করার মতো আর কোনো ওয়াশরুম নেই, তাই আমাকে বাধ্য হয়েই এখানে আসতে হয়েছে। আমার ওয়াশরুম এই কথাটা আর কতবার বলবি? আমার কি কানের সমস্যা যে শুনতে পাইনি? শুনতে যখন পেয়েছেন তখন এসেছেন কেন? বুড়ো কুচকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালেন, এই সেই চোখ জোড়া যে চোখে তাকালে অনেক মেয়ের সর্বনাশ হয় আর আমার হয় হাঁটু কাঁপুনি। ওনার এই ভয়ানক রাগী চোখের ভাষা একমাত্র আমিই পড়তে পারি, অদৃশ্যবার এই রাগ আমি দেখেছি, জানি উনি কোনো আমাকে ওনার এই অন্যরকম চোখের রাগটা দেখান। আমাকে কিছু না বলে দুই ভুরু কুচকে আরও খানিকটা বিরক্তি প্রকাশ করলেন, অথচ মুখে কিছুই বললেন না। ওনার চোখের চাহনিতে ক্লিয়ার উনি বিরক্ত আছেন, গামছা দিয়ে আমার চোখ খুব শক্ত করে বেঁধে দিলেন। হঠাৎ ওনার এমন কাজ দেখে আমি চমকে গেলাম, হঠাৎ চোখই বা বাঁধতে যাবেন কেন উনি? আমি উত্তেজিত হয়ে বললাম, কি সমস্যা কি আপনার, এইভাবে আমার চোখ বেঁধে আমাকে দেখতে চান? ছি, আপনার এমন অধপতন হয়েছে? আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, আমার চোখ বেঁধে সব দেখবেন তাই না? উনি দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে ক্যারেক্টারলেস লাগে তোর? ইনডিরেক্টলি সে কি সেটাই বোঝাতে চাচ্ছিস, আমি ক্যারেক্টারলেস? নিশ্চুপ আমি ওনার কথা শুনে, উনি আমার চোখ বেঁধে শাওয়ার নিচ্ছেন, পানি পড়া টুপটাপ শব্দ হচ্ছে, উনি শাওয়ার নিতে নিতে বললেন, চোখ বেঁধেছি কারণ তুই যাতে আমাকে না দেখতে পাস, তুই আর তোদের 14 গোষ্ঠীর যত মহিলা আছে কারো চরিত্রে ঠিক নেই, তোর বাড়িতে কী সব মহিলারা এসেছে এমনিতে চেঁচা শব্দ করে কানের 12টা বাজিয়েছে,
আর এখন তুই যেটুকু বাকি আছে সেটুকু পূর্ণ কর। ডিসকাস্টিং, এসব কারণে এখানে আসতে মন চায়নি আমার। আমি তো জানতাম এখানে পরিবেশটা কী হবে, নেহাত ফুপ্পির অনুরোধ ফেলতে পারিনি তাই। এনি ওয়ে, তোকে নতুন করে দেখার কী আছে? এটা কি প্রথমবার যে তোকে আমি দেখলাম? এই যে ওনার অত্যাধিক কথা শুরু হয়ে গিয়েছে, মিস্টার আদিখ্যাতাবিদ এর অত্যাধিক আলাপ শুরু হয়েছে, যত সব বিরক্তিকর কথা সব ওনার কাছে পাওয়া যায়। একটা জিনিস ক্লিয়ার হয়েছে, ওনার চরিত্রগত সমস্যা আগেও ছিল না আজও নেই। আমি যে দেখার কথা ভেবেছি ওনার মাথাতেও সেটা আসেনি, তাই তো বললেন, আমি কি তোকে প্রথমবার দেখেছি? এই প্রথম একটা মানুষকে দেখলাম যে এতটা লয়াল আর সচ্চরিত্রে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, ইয়ে বিহান ভাই, চেঁচা কি? উনি বিরক্ত কণ্ঠে উত্তর দিলেন, তোর দাদার মাথা দেখ গিয়া, এমনিতেই টায়ার্ড, সো ডোন্ট ডিস্টার্ব মি, তাছাড়া মেজাজও খুব খারাপ। উনি যতগুলো বাজে কথা বলছেন সবগুলোর উত্তর নেওয়াটা জরুরি, বাট উনি কি উত্তর দিবেন? তার আগে ওনার পরিচয়টা দিই, উনি আমার ছোট মামার একমাত্র ছেলে, মামারা দুই ভাই এক বোন, বড় মামার দুই ছেলে মেয়ে, ভিপা আপু সবার বড়, তারপর ভিবর ভাই আর ছোট মামার একটাই ছেলে বিহান, আমি তাদের একমাত্র ফুপাতো বোন। আমার বিশাল পরিবারে অনেকগুলো ভাই বোন, আমরা আমার বাবা বড়, আমরা দুই বোন, ভাইয়ের নাম আবির। মেজো কাকার তিন ছেলে মেয়ে, রুষা আপু, তোহা আপু, তিয়াসা ভাইয়া, ছোট কাকার দুই মেয়ে রিয়া আর আয়রা, বাবার একটামাত্র বোন মানে আমার ফুপ্পি, ফুপির একটাই মেয়ে মেহু। বাড়িতে মেজো কাকার বড় মেয়ে রুষা আপুর বিয়ের অনুষ্ঠান চলছে, বাড়িতে ইনভাইটেড আজ অনেক গেস্ট এসেছে, এটা আমাদের কাজিন গোষ্ঠীর পরিচয়। ওই যে আদিখ্যাতা মানুষ শুনি, ঢাকা মেডিকেলের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন, আর আমি সবেমাত্র ইন্টার প্রথম বর্ষ, বয়সে বেশ খানিকটার ডিফারেন্স আছে আমাদের, যেহেতু সিনিয়র আমার উনি, তাই ওনাকে ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার উপর উনি আবার কম কথা বলেন, রসকসহীন গম্ভীর রাগি মানুষ, আবার কাজিনদের মাঝে সব থেকে ইন্টারেস্টিং কথা উনিই বলেন। আমাদের সবার আড্ডার মাঝে 5 মিনিটের জন্য এসে হুট করে আড্ডাটা জমিয়ে তোলেন, যদিও সেটা ওনার মুডের উপর ডিপেন্ড করে। ওনার মতো পড়ুক ছেলে আর শান্ত শিষ্ট ছেলের বিপরীতে অবস্থান আমার। এইদিকে পড়াশোনায় ফাঁকিবাজ আড্ডার আসরে ঘন্টার পর ঘন্টা টিভিতে সিরিয়াল দেখা ভীষণ চঞ্চল টাইপের মেয়ে আমি, যার ধারে কাছে উনি নেই। সব থেকে আশ্চর্য বিষয়, পৃথিবীতে এত মানুষ থাকতে ওই ট্যালেন্ট মানুষটা আমার মতো একটা বাচ্চা মেয়ের শত্রু হয়ে জন্ম নিয়েছে। শত্রু না হলে আম্মুর মাথা খেয়ে আমাকে দিয়ে জোর করে সায়েন্স নেওয়ানো হয়েছে, জীবনটা তেনাতানা করার জন্য উনি একাই যথেষ্ট। অতবার ওনাকে আবার প্রশ্ন করলাম, আপনি এত ক্লান্ত কেন মিহান ভাই, কী হয়েছে? এমনি এমনি কি কিপটা উপাধিতে ভূষিত তোরা? তোর বাপ চাচা ভাই একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে, তোদের বাড়িতে কি আমি ইনভাইটেড গেস্ট নাকি কাজের লোক, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। আর যত পরিশ্রম করেছি আমার বয়সে এত পরিশ্রম করিনি। ডিসকাস্টিং, এত ডিসগাস্টিং ডিসগাস্টিং করছেন কেন? জোয়ান ছেলে একটু কাজ করছেন, তাই কি গায়ের মাংস কমে গিয়েছে? কাজের মতো কাজ দিলে তো মেনে নিতাম, আমার হাতে কিনা একটা কুড়াল ধরিয়ে দিয়েছে। আমি প্রথমে ভেবেছি রাজাকাররা কি আমাকে দিয়ে মানুষ খুন করাবে, পরে শুনি বাস দেওয়া হয়েছে আমাকে, মানে তোর মেজো কাকার বাস বাগান থেকে 6-6টা বাস কাটতে দিয়েছে আমাকে, বিবরকে আর আবিরকে। কেন, এই 2 দিনের জন্য কাজের লোক রাখা যায়নি? বুঝলাম, তাহলে চরিত্র খারাপ বললেন কেন? বাইরে গিয়ে দেখ কীসব মেয়েরা এসেছে, কি বিশ্রী তাদের সাজগোজ, এগুলো কি মেয়ে নাকি কার্টুন বুঝলাম না, তারা আবার এসে গায়ের উপর পড়ছে, যে জিনিস আমার একদমই পছন্দ নয়। সুন্দরীরা গায়ের উপর পড়েছে, এর থেকে আনন্দের বিষয় আর কিছু তো আছে বিহান ভাই? দিয়া আর একটা কথাও বললে, ঠান্ডা পানিতে বেঁধে রাখবো তোকে, ঠান্ডায় না কেঁপে এত মানুষ বাইরে গিয়ে তো চেঞ্জ করে নিতে পারছিস না। কানের কাছে বক বক করে আমার কান ঝালাপালা করার থেকে তোর চেঞ্জ করাটা বেশি জরুরি। এই 5 মিনিট কয়েক হাজার কথা বলেছিস স্টুপিড কথাকার, তুই মানুষ হবি কবে? আমাকে অসভ্য বলছিলি এত সময়, অসভ্য মহিলাদের মতো একখানে দাঁড়িয়ে না থেকে
হাত দিয়ে চোখ তো খুলে এখান থেকে যেতে পারতি, তাই না? তোর হাত দুটো তো আর বেঁধে রাখিনি আমি। জ্বর ঠান্ডা বাদিয়ে সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে চাপাতে চাস নাকি রাজাকারের বংশধর? ধান্দা ভালোই শিখেছিস দিয়া, ইচ্ছা করে জ্বর বাঁধাবে, তারপর তোর বাপ আমাকে এমনভাবে ফোন দিবে তোর সেবা যত্ন করতে, যেন তার মেয়ে অসুস্থ তাই জামাইকে ডাকছে। এক গাদা বকা দিতে দিতে চোখের বাঁধন খুলে দিলেন। উনি ওয়াশরুম থেকে বেরোনোর সময় বললেন, আমার শার্ট আর প্যান্ট ধুয়ে পানিতে শুকাতে দিস, খবরদার রোদে নেড়ে দিবি না, তাহলে তোর খবর আছে। আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল চমৎকার এক যুবক, যাকে দেখে সেকেন্ডে সেকেন্ডে কেরাস খেয়ে রমণীরা দিওয়ানা। তাকে দেখে যে আমারও মনের মাঝে ভীষণ ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় সেটা অস্বীকার করব না, কিন্তু উনি এই পৃথিবীতে সব থেকে বেশি আমাকেই অপছন্দ করেন, কিন্তু কেন জানি না আমাকে অপমান করতে পারলে দুবার ভাবেন না। ব্লু জিন্সের উপর ব্লু কালার পাঞ্জাবি পরে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় কয়েকশো ভোল্টেজের শর্ট দিয়ে গেলেন আমাকে। আহা কি অপূর্ব দেখতে মানুষটা! মেরুন কালারের শাড়ি পরে বাইরে বেরোলাম হালকা সাজগোজ করে। বাইরের চেয়ারে বসে ভিবর ভাই, ভিবা আপু, মেহু আপু, তোহা আপু, তিয়াসা ভাই, আলিফ ভাই সবাই আড্ডা দিচ্ছে। আমার চুল দিয়ে পানি পড়ে ব্লাউজের পুরোটা ভিজে গিয়েছে। আম্মু আমাকে দেখেই বলল, জীবনে কি মানুষ হবি না দিয়া, তোকে না কতদিন বলছে চুল ভালোভাবে মুছে তারপর ছাড়বি। আম্মু কে বললাম, মামু এত মানুষের মাঝে আসতে বলো প্লিজ, মানুষ কী ভাববে? আম্মু এক ধমক দিয়ে বলল, তোমার এই ভেজা কাপড় দেখে মানুষ কী ভাববে, অসভ্য মেয়ে। আম্মুর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, তুমি আর তোমার ভাতি যে নিশ্চয়ই এক ধাতুতে তৈরি। উঠানে গিয়ে দেখি মেজ কাকার সাথে বিহান ভাই কথা বলছেন, এমন আদবের সাথে কথা বলছেন। এখন যদি মেজ কাকাকে আমি দুনিয়ার দিব্যি দিয়ে বলি উনি আপনার নামে বাজে কথা বলেছে, সেটা কিছুতেই মেনে নেবেন না। গিরগিটি একটা মেজ কাকার কাছে গিয়েই দাঁড়াতে বিহান ভাই আসমকা আমার দিকে গতির সাথে ঘুরে তাকালেন, খুব অবাক হয়ে তাকালেন। উনি গভীর নজরে আমাকে দেখলেন, প্যান্টের পকেটে হাত গুজে যাচ্ছেন, নিচের ঠোঁটে হালকা কামড়ে তাকিয়ে আছেন আমার দিকে, ঠোঁটে হালকা হাসি, আবারও চোখ সরিয়ে নিলেন উনি। মনে মনে ভাবলাম, বিহান ভাইকে ফাঁসিয়ে দেই একটু, ভালো মানুষ সাজা বের করছি। একটু হালকা কাশি দিয়ে বললাম, মেজ কাকু বিহান ভাইকে দিয়ে কাজ করিয়েছেন কেন, ওনার মেবি রাগ হয়েছে। মেজ কাকু বললো, বিহান আসলে অনেক ঝামেলা তো আজ তাই কষ্ট দিলাম, কিন্তু কিছু মনে করো না বাবাজি। বিহান ভাই আমার দিক চোখ পাকিয়ে তাকালেন, সেকেন্ডের মাঝে অগ্নিরূপে ফিরে এলেন, গালবড়া হাসি দিয়ে মেজ কাকার দিকে তাকিয়ে বললেন, আরে আঙ্কেল এটা কোনো ব্যাপার না, যা করতে হয় বলবেন, আমি আপনাদের ছেলের মতো, আমরা করবো না তো কে করবে। কি সাংঘাতিক মানুষ বাবা, কিভাবে কথা ঘুরিয়ে নিল এইভাবে সবার চোখের মণি উনি। আর আমি জানি ওনার আসল রূপ, বক্সে গান বাজছে, সবাই সঙ্গীত অনুষ্ঠানে ব্যস্ত আছে। বিহান ভাইয়ের আশেপাশে গিয়ে দাঁড়ালাম আমি, উনি একটু নিচু হয়ে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, দেখো মেয়েটা আমাকে দেখে ক্রাশ খেয়েছে আর খেয়েই যাচ্ছ, সো আমার থেকে দূরে থাকো, নাহলে তোমার জিএব ভাববে। আমি তাকিয়ে দেখি তোহাপুর বান্ধবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওনার দিকে। বিহান ভাই কে দেখে মনে হচ্ছে উনি ভীষণ খুশি মেয়েটার ক্রাশ খাওয়া দেখে। মনে মনে ভাবলাম, আমাকে এতগুলো বাজে কথা শুনিয়ে মেয়ে নিয়ে আনন্দ করবেন, দিয়া বেঁচে থাকতে সেটা হবে না। আমি একদম ওনার পাশে গা ঘেঁষে দাঁড়ালাম, এমনভাবে দাঁড়ালাম আমাকে দেখে ওনার জিএপি মনে হচ্ছে। প্রায় আধা ঘন্টা পরে বললাম, বিহান ভাই কেমন অনুভব হচ্ছে বলুন তো, আপনার ক্রাশের দিল টু দিয়া মেয়ে। উনি ভুরু কুচকে বললেন, এই জন্য তুই স্টুপিড বুঝলি, আমার নয় তোর ক্রাশের দিল টুয়েটে গিয়েছে। আমি আবারও অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি বললেন, আমি ইচ্ছা করে বলেছিলাম কারণ মেয়েটা ইম্পর্টেন্ট ছিল না, মেয়েটার পাশে যে ছিল ছেলেটা ছিল ওই ছেলেটা বেশি ইম্পর্টেন্ট ছিল, ছেলেটা তোকে দেখে ক্রাশ খাচ্ছিল, আমি চাইনি তোকে দেখে কেউ ক্রাশ খেয়ে মারা যাক। আমি জানতাম কোনো মেয়ের কথা বললে তুই
ঠিকই আমার পাশে ঘেঁষে দাঁড়াবে। আর যদি বলতাম দিয়া তোকে দেখে ওই ছেলেটা ক্রাশ খাচ্ছে, তাহলে তুই ওই ছেলেটার সাথে ভাব নিয়ে কথা বলতি শিওর। আমার চোখের সামনে কেউ তোর প্রেমে পড়বে আর তুই আনন্দে আনন্দিত হবি, এটা চলবে না পিচ্ছি। তোর শহরে অন্য কারো প্রেমে পড়া নিষিদ্ধ পিচ্ছি। অবাক হয়ে বললাম, তাহলে কি কেউ আমার প্রেমে পড়বে না? উনি কলার ঝাঁকিয়ে দিয়ে বললেন, তোর আম্মুর জামাই ছাড়া আর কেউ তোর প্রেমে পড়বে না। চলবে বন্ধু, গল্পটা এক বৃষ্টি ছানাদের সন্ধ্যা। আজকে তোমাদের শুনলাম সিজন 2 এর প্রথম পর্ব। গল্পটি লিখেছেন মৌসুমী আক্তার। গল্পটি কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।